ছোটবেলায় আমরা সবাই কম বেশি কচ্ছপ ও খরগোশের গল্পটি শুনেছি। কিভাবে নীরবে কাজ করে সামনে এগিয়ে যেতে হয় তা খুব ভালো করে জানে এই প্রাণীটি। আমরা সাধারণত জানি কচ্ছপের একটি মাথা থাকে, তবে দুই মাথাওয়ালা কচ্ছপ রয়েছে। এমন কচ্ছপ দেখে প্রথমে আপনি একটু অবাক হতে পারেন। অতীতে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছিল দুই মাথাওয়ালা কচ্ছপের সন্ধান পাওয়া গিয়েছে, তবে সেগুলো মাস কয়েক বেঁচে ছিল। সুইজারল্যান্ডের জেনেভার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে একটি দুই মাথাওয়ালা কচ্ছপের সন্ধান পাওয়া গেছে। মিউজিয়াম কর্তৃপক্ষ কচ্ছপটির নাম দিয়েছেন জানুস। জৈবিক ইতিহাস থেকে জানা যায় যেসব প্রাণীর দুই মাথা থাকে তারা তাদের স্বাভাবিক বয়সে পৌঁছায় না এবং তাড়াতাড়ি মারা যায়। কিন্তু সুইজারল্যান্ডের মিউজিয়ামের একটি কচ্ছপ অতীতের ইতিহাস ভুল প্রমাণ করেছে। সম্প্রতি তার 25তম জন্মদিন উদযাপন করেছে মিউজিয়ামটি। জানুস নামের কচ্ছপটির রয়েছে দুটি হৃৎপিণ্ড, দুটি ফুসফুস এবং দুটি স্বতন্ত্র ব্যক্তিত্ব। তবে দুই মাথার কারণে প্রাকৃতিক পরিবেশে শিকারীদের থেকে আশ্রয় নেওয়ার জন্য খুব দ্রুত বাকি কচ্ছপদের মতো খোলসের ভিতরে মাথা লুকিয়ে ফেলতে পারে না জানুস। অন্য প্রাণীর শিকার হতে পারে, তাই এই কচ্ছপকে মিউজিয়ামে এনে রাখা হয়েছে। কচ্ছপটিকে মিউজিয়াম কর্তৃপক্ষ প্রতিদিন খাবার হিসেবে সালাদ, গ্রিন টি এবং অন্যান্য পানীয় দিয়ে থাকে। মজার বিষয় হলো কচ্ছপটির ডান মাথাটি খুব সক্রিয় এবং অ্যান্ডোস নামের পাতা খায় এবং বাম মাথা গাজর খেতে পছন্দ করে। বেশ আদর যত্নে রাখা হয়েছে তাকে। সাধারণত কচ্ছপের গড় আয়ু 150 থেকে 200 বছর পর্যন্ত হয়ে থাকে। জানুস নামের এই রেয়ার কচ্ছপটি আরো কত বছর সার্ভাইভ করতে পারবে এখন এটাই দেখার বিষয়। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।